আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা আলোচনা করব ভূমি সংস্কার আইনের 57 ধারা কি, অনুমতি দখল কি, এবং জমির রেকর্ড থেকে অনুমতি দখল তোলা যায় কি না। এ বিষয়ে আমি পূর্বেও ভিডিও করেছি, আবার একটি নতুন কিছু তথ্য নিয়ে আজকের প্রতিবেদনটি তৈরি করেছি। তার আগে আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিচে দেওয়া নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, তাহলে যখনই এই ধরনের ভিডিও বানাব আপনারা সবার আগে সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আসুন আজকের প্রতিবেদনটি দেখে নি। মাঠ পর্চা তৈরি করার সময় ভূমি সংস্কার যারা আধিকারিক ছিলেন তারা তখন সরজমিনে জমি দেখে রেকর্ড অন্তর্ভুক্ত করেছিলেন এবং তখন দেখতে পান যিনি জমির আসল মালিক তিনি জমিতে উপস্থিত নেই, তার পরিবর্তে ওই জমি যিনি চাষ করছেন তিনি উপস্থিত আছেন। ধরুন অজয়বাবুর জমি, কিন্তু ওই জমি চাষ করেন সুজয় রায়। মাঠ পর্চা করার সময় বিএল অ্যান্ড এলআরও পদটি ছিল না, মানে যে সরকারি অফিসার যে পদ সেই পদটি ছিল না, তখন ওই পদটির নাম ছিল কেজিও। তাই মাঠ পর্চা করার সময় কেজিও সাহেব সুজয় রায়কে জিজ্ঞেস করলেন, আপনি জমিটি পেলেন কি করে, জমির মালিক তো অজয়বাবু। তখন সুজয় রায় বলেন, অজয়বাবু আর্থিক দিক দিয়ে সচ্ছল ব্যক্তি, তাই আমাকে এই জমিটি চাষ করে সংসার চালাতে বলেছেন। সেই সময় কেজিও সাহেব ওই জমির রেকর্ডের মন্তব্যের ঘরে লিখে দিলেন, অনুমতি দং সুজয় রায়। কেজিও সাহেব কিন্তু আর্থিক অবস্থা সুজয় রায়ের ভালো না বলেই ওই জমির রেকর্ডে সরকারি খাতায় ওনার নাম তুলে দেন। কিন্তু সমস্যা হলো, পরবর্তীকালে অজয়বাবুর মৃত্যুর পর তার ছেলেরা ওই জমির দাবি করছেন, আর সুজয় রায়ের বংশধররা অর্থাৎ তার ছেলেরা বলছেন, না আমরা এই জমি দখলে রেখেছি, দেব না। যদি দেখা যায় সুজয় রায়ের ছেলেদের আর্থিক অবস্থা ভালো, ওই জমি চাষের উপর নির্ভর করে না, তাহলে অজয়বাবুর ছেলেরা ভূমি সংস্কার আইনের 57 ধারা অনুযায়ী বিএল অ্যান্ড এলআরও সাহেবের কাছে অনুমতি দখল তোলার জন্য আবেদন করতে পারেন, আর বিএল অ্যান্ড এলআরও সাহেব তার প্রতিনিধি পাঠিয়ে বা নিজে সরজমিনে তদন্ত করে অনুমতি দখল তুলে দেবেন। কিন্তু এখানে মনে রাখবেন, ওই যে শর্তের কথা বললাম, ওই আর্থিক সচ্ছলতা ব্যাপারটাই হলো এখানে মেন। অনুমতি দখল লেখা জমি অবশ্যই বিক্রি করা যায়, তবে সেটা জমির যে আসল মালিক উনি বিক্রি করতে পারেন। তাহলে মনে রাখবেন, যিনি অনুমতি দখলে রয়েছেন অর্থাৎ ভোগ দখল করছেন উনি কিন্তু জমিটি বিক্রি করতে পারেন না, আর এই ধরনের সম্পত্তি যে কেউ কিনতে পারেন। তবে জমির দখল থেকে দখলকারীকে উচ্ছেদ করা কোন কাজ, তবে যদি অনুমতি দখলকারী ব্যক্তি জমিটি আসল মালিকের কাছ থেকে কিনে নিতে চান, তাহলেও জমির রেকর্ডে প্রথম দিকে অনুমতি দখল লেখা থেকেই যাবে। পরবর্তী সময়ে বিএল অ্যান্ড এলআরও সাহেবের কাছে 57 ধারায় আবেদন করলে তিনি রেকর্ড থেকে অনুমতির দখল তুলে দিবেন। কিন্তু মনে রাখতে হবে, অনুমতি দখল তোলার জন্য আর্থিক সচ্ছলতার বিষয়টি বিএল অ্যান্ড এলআরও সাহেব অবশ্যই দেখবেন, তবে কিছু ক্ষেত্রে ব্লক ভূমি ও ভূমি সংস্কার সাহেব অর্থাৎ বিএল অ্যান্ড এলআরও সাহেব আদালতের ডিক্রি চাইতে পারেন। যেমন আমি এ বিষয়ে কথা বলেছিলাম, আমাদের এখানকার যারা বিএলআরও সাহেব রয়েছে তারা কিন্তু আদালতের ডিক্রির কথা বলছেন, তবে আবার কিছু কিছু ক্ষেত্রে আর্থিক সচ্ছলতার বিষয়টি চলে আসে। তাহলে আপনাদেরকে এই যে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, আর এই যে 57 যে ধারাটা ভূমি আইনের, এই 57 ধারাতে কিন্তু পরিষ্কার উল্লেখ রয়েছে, আপনারা যদি আপনাদের এরকম কোনো জমি থাকে অনুমতি দখল লেখা এবং সেটা যদি অনুমতি দখল তুলতে চান এবং বিএলআরও সাহেব যদি না তুলতে চান, তাহলে আপনারা ওই 57 ধারার কথা বলবেন,
ভূমি আইনের 57 ধারা, এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ রয়েছে যে অনুমতি দং বা অনুমতি দখল এগুলো যেগুলো লেখা রয়েছে এগুলো তোলা যায়। 57 ধারায় বলা হয়েছে সেখানে আর্থিক সচ্ছলতা দেখা হয় যে ভোগ দখলকারী যিনি দখল করে বসে আছেন মালিকের অনুমতিক্রমে তিনি যদি আর্থিক দিক দিয়ে সচ্ছল হয় এবং ওই জমি যদি বর্তমানে চাষ না করেন, ওই জমি যদি থেকে তার জীবিকা নির্বাহ না হয়, তাহলে অবশ্যই অনুমতি দখল তোলা যায়। এই বিষয়টি আপনারা মনে রাখবেন, তাহলে আপনাদের পক্ষে ভালো হবে। আর আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, সেটি হলো এই ধরনের যে জমি অনুমতি দং, আপনারা প্রায়শ প্রশ্ন করেন যে এই অনুমতি দখলের যে আসল যিনি মালিক অনেক বছর আগে অনুমতি দিয়েছিল, বর্তমানে তারা কি অনুমতি দখল তুলতে পারবে কিনা। অবশ্যই পারবেন, কিন্তু শর্ত ওইটাই, যদি দেখা যায় আপনার পিতা, যেটা বললাম সুজয় রায়ের ব্যাপারটা যেমন বলেছিলাম, আপনার পিতা কাউকে জমি অনুমতিক্রমে দিয়েছে, আপনি বর্তমানে চাইছেন সেই অনুমতি তুলতে, তাহলে কিন্তু বিএলআরও সাহেব দেখবেন সেই জমির উপর আর্থিকভাবে তারা ডিপেন্ডেন্ট কিনা বা নির্ভরতা রয়েছে কিনা ওই যিনি ভোগ দখলকারী, তারপরেই অনুমতি দখলের বিষয়টি তোলার কথা কিন্তু বিএলআরও সাহেব ভাববেন। আর আপনাদেরকে যেটা বললাম যে ভূমি আইনের 57 ধারা ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, এটি হতো না যদি ওই মাঠ পর্চার সময় ওই আর্থিক সচ্ছলতার বিষয়টি যদি ব্যাপারটি না আসতো, এবং সেখানে কিন্তু বলেই দেওয়া হয়েছিল মাঠ পর্চার সময় যে অনুমতিক্রমে অমুকের সম্পত্তি অমুকজন ভোগ দখল করছে, এটা কিন্তু তখনই লিখে দেওয়া হয়েছিল। সেই কারণে আজও এই ধারা চলে এসেছে অনুমতি দখল। আর এই অনুমতি দখল যতক্ষণ জমির আসল মালিক না তুলবে ততক্ষণ কিন্তু এগুলো থেকেই যাবে। আর বর্তমানে যাদের জমি অনুমতি দখল রয়েছে তাদেরকেও ওই কথাটাই বলবো, যার নামে আপনারা দেখবেন রিমার্কসের ঘরে, অর্থাৎ রেকর্ডে যদি বাংলার ভূমি অ্যাপসে আপনি যান, তাহলে অনলাইনে যখনই আপনার জমির দাগ নম্বর খতিয়ান নম্বর দিয়ে দেখবেন তখনই দেখতে পাবেন যে আসল মালিকের নাম লেখা আছে, তারপরে হয়তো মালিক চেঞ্জ হয়েছে, চেঞ্জ হতেই পারে মালিক, কিন্তু পাশে রিমার্কসের ঘরে অনুমতি দখল বা অনুমতি দং লেখা আছে, সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু অনুমতি দখলকারীর ব্যক্তির নাম দেখিয়ে দিবে। এবার যদি আপনি এটা কাটাতে চান তাহলে আপনাকে বিএলআরও সাহেবের কাছে 57 ধারায় এটি পিটিশন দাখিল করতে হবে, দিয়ে বিএলআরও সাহেব সরজমিনে তদন্ত করে দেখতে পারে এবং যাদের নাম লেখা আছে তাদের আর্থিক সচ্ছলতার বিষয়টি উনি লক্ষ্য করতে পারেন। তাহলে যে কথাটা বললাম, আপনাদের যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আমি সুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।